ভিডিওতে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ঝিঙে বা রিচ গোর্ডের মধ্যে পোকা এই পোকাগুলি রিচ গোর্ডে ন্যাচারালি হয় গাছে এই অবস্থাতে থাকতে থাকতেই এরকমভাবে পোকা লেগে যায় ভেতর থেকে আজকে আমি আপনাদের দেখাবো এইভাবে পোকা লাগার হাত থেকে কি করে বাঁচাবেন তো হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর পিতা আমি ওর এই যে দেখতে পাচ্ছেন আমার ঝিঙে গাছটি তাতে এই যে ঝিঙেগুলো লেগে আছে এগুলো কিন্তু আমি প্রথম দিকে পলিনেশন করিয়েছিলাম পেছন দিকে ঝিঙেটি দেখতে পাচ্ছেন ওটি অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু এই যে ঝিঙেটি দেখতে পাচ্ছেন এতে কিন্তু পোকা লেগে গেছে সেটি আমি কি করে বুঝেছি দেখুন এই যে ঝিঙের গায়ে এই রকমের কষ বেরোতে দেখে বা বলতে পারেন এরকম একটা ছোট্ট ছিদ্র দেখে বুঝতে পেরেছি এই ঝিঙেটি অন্য ঝিঙেগুলোর তুলনায় একটু বেশি নরম সেই কারণেও কিন্তু এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এর মধ্যে পোকা আছে আমি পরে আপনাদের দেখাচ্ছি এটাকে ফাটিয়ে তার আগে আমি দেখাচ্ছি কী করে আপনারা ঝিঙেগুলোকে সুরক্ষিত রাখতে পারেন পোকার হাত থেকে আপনাদের যা লাগবে তা হল যে কোনো প্লাস্টিক বা এই ধরনের চেন ব্যাগ এগুলো পাখি পক্ষী কিনে আনার জন্য বিক্রি করা হয় এই ব্যাগগুলোর মধ্যে একটা করে চেন আছে আর হাওয়া চলাচল করার জন্য অনেক ছিদ্র আছে তাই এই যে ঝিঙেটি দেখতে পাচ্ছেন এতে কিন্তু কোনো পোকা লেগে নেই তাই যাতে ফর্দার কোনো পোকা না লেগে যায় তার জন্য আমি এই ব্যবস্থা করছি এইভাবে ব্যাগের চেনটা পুরো খুলে দিয়ে তার মধ্যে আমি ঝিঙেটাকে ভরে দিয়েছি আর ব্যাগের চেনটাকে এভাবে আটকে দিয়েছি মনে রাখবেন বেশি টাইট করে আটকাবেন না তাহলে ঝিঙেটাতে ক্ষত হয়ে যাবে আর বেশি ঢিলে করে আটকাবেন না এতে করে ঝিঙেটি পড়ে যেতে পারে ব্যাগ থেকে বা বলতে পারেন ব্যাগটি ঝিঙের গা থেকে খুলে যেতে পারে এই পোকা লাগার কারণ হলো বাইরে থেকে কোনো পোকা বা কোনো বোলতা বা মৌমাছি এই ঝিঙেগুলোর ওপরে এসে একটা হুল ফুটিয়ে দেয় বা বলতে পারেন ছোট ছোট ডিম পেড়ে দেয় তার ফলে ভেতর থেকে এই ঝিঙেগুলি পোকায় আক্রান্ত হয় এই যে ঝিঙেটি দেখছেন এতে আমি কোনো ঢিল বাঁধিনি তাই জন্য ঝিঙেটি একটু ব্যাকা হয়েছে আপনারা যদি ঝিঙে গাছে ঝিঙে পলিনেশন কি করে করতে হবে ঢিল কি করে বাঁধতে হবে না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা দেখে নেবেন এই গাছে কিন্তু এখনও প্রচুর ঝিঙে হচ্ছে আর এই ঝিঙেটাও বাড়তে চলেছে শুধু গাছ লাগালেই হয় না গাছের পরিচর্যাও করতে হবে তার সাথে সাথে গাছে ধরা ফল ফুলেরও পরিচর্যা করতে হবে এবার চলে আসছি যে ঝিঙেটি আমরা দেখেছিলাম যেটিতে পোকা লেগে আছে সেটিকে আমি গাছ থেকে পেরে নিচ্ছি মানে ভেঙে নিচ্ছি এই যে দেখুন এটাকে আমি গাছ থেকে ভেঙে নিয়েছি আর একটু ফাটিয়ে দেওয়ার পরেই দেখুন পোকাগুলো কিন্তু আপনি আপনি বেরিয়ে আসছে ঝিঙের মধ্যে থেকে এই যে দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু কোনো শ্বাস নেই আর সবই কেমন বাদামি কালার হয়ে গেছে আর এই যে দেখুন ঝিঙেটা ফাটানোর পরে ভেতরে কেমন পোকাগুলোতে কিলবিল করছে এটি নিশ্চয়ই আপনারা খেতে চান না তাহলে ঝিঙেগুলোকে সুরক্ষিত রাখার জন্য এইভাবে ব্যাগ বা যে কোনো প্লাস্টিক দিয়ে একটু বেঁধে দিতে পারেন অথবা কোনো বড় কাপড় দিয়ে মুড়ে দিতে পারেন এতে কোনো পোকামাকড় হুল ফুটিয়ে দেবে না আর এই রকম কোনো পোকার সমস্যাও হবে না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকা বেলাইকানটিও প্রেস করবেন